নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখছেন, আজকে আপনাদের জন্য ভিডিওটা। তো আজকে আমি কথা বলবো ইন্ডিয়া বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের ভিতরে অনেকেই জানেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা হয়তো বা 15 তারিখের পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। অর্থাৎ এই 15 নভেম্বরের পর থেকে যারা ফ্লাইটে করে, অর্থাৎ এয়ার বাবলের আয়তায় যারা ইন্ডিয়াতে আসবেন, তারা কিন্তু ইন্ডিয়াতে আসতে পারবেন, এরকমই একটাই নিউজ দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে যা আপডেট, তাতে মনে হয় না যে 15 তারিখের পরে আপনারা ইন্ডিয়াতে আসতে পারবেন ফ্লাইটেও। কারণ তবে এটা নিয়ে কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ ইন্ডিয়াতে, অর্থাৎ কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আবার করোনার যে সংক্রমণ সেটা কিন্তু এখন ঊর্ধ্বমুখী। তো সেই জন্য এখন বলা যাচ্ছে না যে 15 তারিখে আপনারা ইন্ডিয়াতে আসতে পারবেন কি না, অর্থাৎ ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা সেটা খুলবে কি না, যেহেতু ইন্ডিয়ান যে কোভিড আক্রান্ত সেটা কিন্তু আবার ঊর্ধ্বমুখী। তো সেই কারণে কিন্তু আমার মনে হয় না যে 15 তারিখেও আপনারা ইন্ডিয়াতে আসতে পারবেন, অর্থাৎ এয়ার বাবলের আয়তায় যে ফ্লাইট চলার কথা ছিল সেটা খুললে বলে। দেখা যাচ্ছে যে বাংলাদেশেও কিন্তু আবার কোভিড কেসেস মোটামুটি আবার আগে যতটা কমেছিল তার থেকে কিন্তু আবার ঊর্ধ্বমুখী। তো সেই জন্য আমার মনে হয় না যে 15 তারিখে খুলবে। আর বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশ যাবেন, সেই ক্ষেত্রে আপনারা তো জানেনই এই মুহূর্তে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা কিন্তু খুলছে না, অর্থাৎ বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা কিন্তু বন্ধ। তো বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা কবে খুলবে সেই নিয়ে কোনো আপডেট নেই। তো এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশ যেতে চান, সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা ছাড়া আদার্স যে ভিসাগুলো রয়েছে, যেমন এমপ্লয়মেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়া TF ভিসা, আপনাদের কাছে যদি সেই ভিসা থাকে আপনারা কিন্তু সেই ভিসা দিয়ে বাংলাদেশ যেতে পারবেন। বন্ধুরা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, TF ভিসা আপনারা কীভাবে করবেন আমি আপনাদের গাইড করে দিতে পারবো। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি আরও একবার বলছি, এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো আপডেট মনে হয় না আসবে, কারণ কোভিড কেসেস আবার কিন্তু ঊর্ধ্বমুখী। তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এছাড়া বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা কবে খুলবে সেই নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। 15 তারিখের পরে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খোলার কথা ছিল, অর্থাৎ বাংলাদেশিরা যারা ইন্ডিয়াতে আসবে এয়ার বাবলের আয়তায়, তারা কিন্তু আসতে পারবে, এরকমই একটা আপডেট বলা ছিল। তবে আমার মনে হয় না 15 তারিখের পরেও কোনো আপডেট আসবে বলে, কারণ যেহেতু কোভিড কেসেস কিন্তু আবার ঊর্ধ্বমুখী। তবে এটা নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট এখন আসেনি, বাট আমার মনে হয় এরকমই একটা কোনো আপডেট আসতে চলেছে। কারণ যেহেতু আমরা কিন্তু সবাই প্যান্ডামিকের জন্য দেখতেই পাচ্ছিলাম অনেকদিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল, তো আমার মনে হয় না এখন খুলবে বলে। কিন্তু কোভিড কেসেস যদি বেড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ওয়েট করতে হবে ট্যুরিস্ট ভিসার জন্য। যদি কোভিড কেসেস বেড়ে যায় আমার মনে হয় না কিন্তু 15 তারিখে খুলবে ট্যুরিস্ট ভিসা। তো বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা কবে খুলবে, যদি কোভিড কেসেস বেড়ে যায় তাহলে বাংলাদেশের ভিসা কবে খুলবে তার কোনো আপডেট নেই। আর যদি কোভিড কেসেস না বাড়ে তাহলে কিন্তু আমার মনে হয় সামনের বছর, অর্থাৎ 2022 সালের আগে কিন্তু বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা খুলবে না, এরকমই একটা আপডেট আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কী আপডেট। যদি এর ভিতরে কোনো আপডেট চলে আসে আমি আপনাদেরকে সেই আপডেট জানিয়ে দেবো। তো সেই জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধু, এটাই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।